কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের, মানে ওই ধরনের মানুষকে আমরা শিক্ষক। ডুয়েটে সম্প্রতি প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়া ইতুমিয়াজির টিকটকে রয়েছে বেশ কিছু আপত্তিকর ভিডিও। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে সম্প্রতি প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন নিশাত জাহান ইতুমিয়াজি। ডুয়েট শিক্ষিকার আপত্তিকর টিকটক, শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষক থেকে আমরা সব কিছু শিখবো, আর উনি যদি এ ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা থেকে কি শিক্ষা নিব। নতুন নিয়োগপ্রাপ্ত এই শিক্ষিকার টিকটকে রয়েছে বেশ কিছু আপত্তিকর ভিডিও। তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় বিক্ষোভে নেমেছে ডুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 23 মে শিক্ষার্থীরা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন ও বিভিন্ন স্লোগান নিয়ে আন্দোলন করেছে। এরকম একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ আছে ওই পরিবেশটা বজায় থাকবে না। এই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধনও করেন তারা। এ ধরনের ভিডিও বানানোর জন্য ইতুমিয়াজি বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত বলে জানা যায়। আমরা শিক্ষক হিসেবে যে মহান একটা চরিত্র আমাদের সামনে ফুটে ওঠে, মহান একটা সম্মানের জায়গা, কিন্তু যখন একজন শিক্ষক সে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি করবে, অশ্লীল কন্টেন্ট তৈরি করবে, তখন তার প্রতি সে সম্মানটা আমাদের আসে না। শিক্ষার্থীরা বলছেন টিকটকে ভিডিও নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা এমন শিক্ষক চাই না যার রুচিবোধ, আচার আচরণ, সমাজের প্রচলিত শিক্ষক শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একজন শিক্ষক শুধু পড়ালেখা শেখাবেন বিষয়টা এমন নয়, তার সামগ্রিক সব কিছু শিক্ষার্থীরা ফলো করে। তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানান কিছু শেখে ইতুমিয়াজি কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না। আন্দোলনের সময় এক শিক্ষার্থী জানান, শিক্ষকের কাছ থেকে আমরা সব কিছু শিখি, তারা যদি এ ধরনের কন্টেন্ট আমাদের দেখায় তাহলে আমরা কি শিখব। ইতুমিয়াজি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট থেকে আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছেন। চলতি মাসের 19 তারিখ তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ। এর কিছুদিন পর ইতুমিয়াজির আপত্তিকর ভিডিওগুলো নিয়ে ক্যাম্পাসে এবং ফেসবুকে তুমুল আলোচনা সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক ভিডিও পাওয়া গেছে, যার মধ্যে একটি ভিডিওতে ইতুমিয়াজিকে বলতে শোনা যায়, জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমি টিকটকার হব। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান টিকটক ভিডিও তৈরি করে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি করছি তার কুরুচিপূর্ণ কন্টেন্ট নিয়ে, কিন্তু যেহেতু শিক্ষকতা একটি মহান পেশা তিনি শিক্ষার্থীদের নীতি নৈতিকতা শিক্ষা দেবেন, সেখানে এ ধরনের একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া আসলেই বেমানান। এ বিষয়ে আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বায়েজিদ ইসমাইল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে ওই শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখার পাশাপাশি বুধবার থেকে তাকে এক সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে দ্রুত কমিটি গঠন করবেন ডুয়েট কর্তৃপক্ষ। ভিডিওটি ভালো লাগলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।